আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি সকাল সকাল আজকে ব্যালকনিতে, আর এত সুন্দর জলমলে রোদ, মনে হচ্ছে সামার ডে। আর আমাদের এখানে তো লকডাউন চলছে, কিন্তু লকডাউনের মধ্যেও দেখতে পাচ্ছি অনেক মানুষ বাইরে, কারণ ওয়েদারটা আজকে এমন যে ঘরে থাকার মতো ওয়েদার না। এবং রোদের তাপটাও কিন্তু ভীষণ গরম লাগতেছে, মনে হচ্ছে একটা সামার ডে, মনে হচ্ছে সামার চলে এসেছে, এত সুন্দর ওয়েদারটা আজকে। নর্মালি সচরাচর শীতের দিনে ইউরোপে এই ধরনের ওয়েদার একেবারেই দেখা যায় না। তো লকডাউন চলছে, আমরা তো বাসায় অবস্থান করতেছি, আজকে আর বের হব না। বা সবাই যার যার প্রয়োজনে বের হচ্ছে, দুই একটা করে করে গাড়িও চলছে, আর যার যার সবাই দিকে রেশন পেপার নিয়ে বের হচ্ছে। কারণ বের হলে কি কারণে বের হচ্ছে সেটার কারণ দেখাতে হবে, সো সবাই সেই কাগজটা কমপ্লিট করেই বের হচ্ছে মনে হচ্ছে। নর্মালি আদারওয়াইজ বিনা কারণে বের হলে জরিমানা হতে পারে, যেটা ইতালিয়ান ভাষায় মুলতা হলতে মুলতে আসতে পারে, কারণ বেশ ভালো অঙ্কেরই একটা অ্যামাউন্ট মুলতা করে দেয়, জরিমানা করে দেয়, এবং খুব দ্রুত সেটা পেমেন্ট করতে হয়। তো সবাই অনেকে এই ধরনের জরিমানার সম্মুখীন হয়েছে, তাই এখন থেকে সবাই অনেক সচেতন। সুন্দর একটা ওয়েদার, আমার ইচ্ছে করছে না একদম বাসার ভিতরে যেতে, একদম ব্যালকনিতে থাকতে ইচ্ছে করতেছে, রোদের তাপমাত্রাটা এত ভালো, গরমও না ঠান্ডাও না, একদম মনে হচ্ছে সামার সিজন। আর আমার টপগুলো খালি, হয়তো নেক্সট উইকে টপের জন্য ফুল নিয়ে আসবো, টপ ফুল লাগিয়ে দিব, সামার যেহেতু চলে আসতেছে আর ওয়েদারটা এখন বেশ ভালো, এখনই ফুল লাগানোর জন্য উপযুক্ত সময়। আর এগুলো এই ফুলগুলো এগুলো পাতা বাড়ার মতো, এগুলো শীতেও কিচ্ছু হয় না। আর এখন এই যে বসন্ত এসে গেছে, প্রিমাভেরা আসতেছে, যে জন্য এগুলোর মধ্যে এই যে ফুল আসতেছে, খুব সুন্দর হলুদ ফুল হবে, খুব সুন্দর হলুদ ফুল হবে। আমার ব্যালকনিতে এই গাছগুলো ভরা ছিল, আমি এগুলো অনেকগুলো ফেলে দিয়েছি, যেহেতু আমার কাছে ফুল পছন্দ, সামারে বিভিন্ন ধরনের কালার ফুলগুলো টপে লাগিয়ে থাকি, তো এগুলোও ভালো লাগে, সেজন্য এগুলো কিছু রেখেছি, আর সামারের জন্য কিছু ফুল নিয়ে আসব, ফুল লাগিয়ে দিব। আর বারান্দায় ফুল, ব্যালকনিতে ফুল থাকলেই, গাছ থাকলেই অনেক ভালো লাগে, ফ্রেশ লাগে। তো আজকে কিছু বাজারও এসেছে, আপনাদের সাথে বাজারটাও শেয়ার করব। আর এই যে মাহির বসে বসে খেলা করছে, মাহির কি করছো? মাহির বলতেছে আমার ছবি উঠেও না, আমি কার্পেটের উপর বসে বসে খেলা করছি, তাই ওকে খেলা করো। এই যে গাড়িগুলো সাজাচ্ছে সে, গোয়ার্দামা আম্মা, গোয়ার্দামা আম্মা, বলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভেরি গুড মাহির। আর এই যে বাসায় রং করব, সেজন্য এই দেওয়ালের রংটা উঠিয়ে নিয়েছে, আর রং মেরির বাবাই করে নিবে এবারে, যেহেতু এই রুমটার রংটাই শুধু নষ্ট হয়েছে, নষ্ট হয়নি রুমের রং, অ্যাকচুয়ালি মাহিরে দেওয়ালের মধ্যে অনেক আঁকা জোকা করেছে, যে জন্য নতুন করে আবার কালার করতে হবে। তো কালকে সারাদিন মেরির বাবা এটা এই কাজটাই করলো, সে রংটা উঠিয়ে নিয়েছে আর এখন শুকাতে রেখে দিয়েছে, হয়তো কাল পরশুর ভিতরে নতুন করে আবার রং দিয়ে দেবে। কি করো মেরি? পড়তেছি, পড়ালেখা করতেছি, বলো। পড়ালেখা করতেছি, ভেরি গুড। কি পড়তেছো? ইংলিশ, ইংলিশ পড়তেছি, বিষয় ইংলিশ। তো মেরি এই যে বসে বসে ক্লাস পড়তেছে, মেরি যেহেতু বাসায় অনলাইনে ক্লাস করছে, তো একটু আগে ক্লাস করলো না, এখন বিরতি, আবার 12টার সময় শুরু করবে না?
ওকে, তো এই যে অনলাইনে ক্লাস করে, আর এখন বিরতি, সেজন্য ও বাকি কাজ হোমওয়ার্কগুলো সেরে নিচ্ছে। জানি না আবার কবে কবে স্কুল খুলবে, আশা করতেছি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যায় খুবই খুব দ্রুত এবং বাচ্চারা আবার স্কুলে ফিরে যাবে। কারণ অনলাইনে ক্লাস করে যতটা না শিখতে পারে, ক্লাসে গিয়ে ভালোভাবে শিখতে পারে এবং পরীক্ষার রেজাল্টও ভালো আসে। আর অনলাইনে ক্লাস করে পরীক্ষা দিলে সেটার রেজাল্ট খুব একটা ভালো আসে না, সেই জন্য ক্লাসে গিয়ে বাচ্চারা ক্লাস করলে অনেক বেশি ভালো। তো মায়ের বলছে, আমু মেরিয়াকু ছবি তুলতেছো, আমার কাছে আসো, আমার ছবি তুলে দাও, আমি তো খেলা করছি। কারণ মায়ের ছবি তুলতে অনেক অনেক বেশি পছন্দ করে। তো আজকে কিছু বাজার নিয়ে আসছি, বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করব। সুপারমার্কেটের বাজার নিয়ে আসলো, মেবি এগুলো পানোরামা থেকে নিয়ে এসেছে। তো কি কি নিয়ে এসেছে আমি সেগুলো এখন খুলব আর আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা কি কি নিয়ে আসলো দেখি, প্রথম ওখানে দেখি কি আছে। প্যাম্পাস ডাইফার যেটা বলে, মোহাম্মদ আজানের জন্য 3 থেকে 6 কিলো, যেহেতু এখনো 3 মাস, তো এখন এই এটাই ওর পারফেক্ট। তো এটা এখানে রেখে দিচ্ছি। আর কি নিয়ে আসলো, পাউরুটি, তারপরে আমলো, পাস্তা, ওয়াও, পেন্নে, এটা হলো পেন্নে, এটা খুবই ইয়ামি একটা পাস্তা, খুবই ভালো লাগে এই পাস্তাটা। এখানে রাখি, পরে গুছিয়ে রাখবো। তারপর কি আছে, আরেক প্যাকেট পাউরুটি, আর হলো তন্ন। তো আজকে সব প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসছে। তারপরে আনলো, আসলো কমপ্লেক্স, ইতালিয়ান ভাষা সিরিয়ালি বলে, সকালবেলা নাস্তা জাস্ট লাত্তে অথবা একটা কলা দিয়ে খেতে খুবই ভালো। আর মাহির এটা লাত্তে ছাড়া, মানে মিল্ক ছাড়া এমনি রাস্তায় খেয়ে থাকে। তো এটা সকালের নাস্তা। আর কিনে আসলো একটা পাদেলা নিয়ে আসলো, তেনতলা, একটা তাওয়া, যেটা ওয়াও এটা তো অনেক টেকসই, খুবই ভালো মানের। তো এই যে এটা নিয়ে আসলো। আর এখানে কি, এখানে হলো তেল, এখানে হলো 5 লিটারের, 5 লিটার না 3 লিটার, 3 লিটারের একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল, কারণ আমি অলিভ অয়েল তেলটাই সব খাবারে ইউজ করি। আর হলো হান্ডি পাতিল দেওয়ার জন্য লাবারে পিয়াতি, যেটা এখানে 3টা বোতল একসাথেই আছে। এই যে প্লেট দেওয়ার জন্য, হান্ডি ফাটিল দেওয়ার জন্য, যেটাই বলি না কেন, এটা খুবই ভালো ওয়াশ করে এই এটা। আর আনলো ওয়াশিং মেশিনের জন্য লিকুইড, কাপড় ধোয়ার জন্য দাস, আমরা দাসটাই সবসময় ইউজ করি, এটা খুব ভালো ফ্রেশ করে। আর ওয়াশিং মেশিনে বিশেষ করে বাচ্চাদের কাপড় খুব ভালো ওয়াশ হয় দাস ব্র্যান্ডের। তো এখানের ভিতরে মেবি 3টা প্যাকেট, 3টা আছে দেখি। তো এটা এখন খুলবো, এটার ভিতরে কয়টা প্যাকেট আছে, 3টা আছে। এই যে দাস 22 সালভা কলর, এবং এটা এটা দিয়ে ওয়াশ করলে কালার মিক্স হয় না, খুব ভালো। তো আমাদের মাসিক প্রায় একটা বা অনেকগুলো বাজার নিয়ে আসে, আমাদের 1 মাসে এগুলোই লাগে।
এক মাস, এটা এক মাস লাগে আর এটা অনেক দিন যাবে, এটা প্রায় এক দেড় মাস যাবে। তো আজকে এই বাজারগুলো নিয়ে আসলো, এখন এগুলো গুছিয়ে রাখবো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।